এখন থেকে আপনাদের প্রিয় ধারাবাহিক কন্যাদানের সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়, একমাত্র একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন কন্যাদান। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। দেখলে বাথরুম থেকে বেরোলেই তোমার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি আমি। এসব শুনে আমার কিছু লাভ নেই। তোর বউয়ের সাথে যা বুঝবার আমি পরে ঠিক বুঝে নেব, কিন্তু আমার এইটা জানার আছে যে আমার কথা তুই অমান্য করলি কি করে? এতটা অপমান তুই আমায় করবি আমি তো ভাবতে পারছি না ইন্দ্র। তোর না সবটা এতে বাড়াবাড়ি বাড়াবাড়ি করছি, এটা বাড়াবাড়ি করছি আমি? ও ও আমার কথা অমান্য করছে, ও ভুলে যাচ্ছে যে ওর মায়ের কথা অমান্য করছে। এতটা উচ্ছ্বাসে তুই গেলি কি করে? আমি আমি ভাবতে পারছি না ইন্দ্র, এতটা অবনতি তোর হলো কি করে? আরে মা, তুমি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনবে? শোনাশুনির কিছু নেই তো, তুই শোনাশুনির একবারে উঠতে চলে গেছিস। তুই আমার কথাটা একটু শোনো। আরে বিশু, কিরে তুই তো বন্ধুর বাড়িতে থেকে পুরো পাল্টে গেছিস। পাল্টে গেছি কি জানি, আমি হয়তো পাল্টাতে পারি কিন্তু বাড়ির অবস্থা কিচ্ছু পাল্টায়, যা ছিল তাই আছে। ব্যাস একদিন বাদে উড়ে এসে আর টপকা একটা মন্তব্য করে দিলি তো, তুই জানিস কি হয়েছে? কি জানিস তুই? নতুন করে কি জানবো মা? হ্যাঁ নতুন করে কি জানবো, যা হওয়ার তো তা তো হয়েই চলেছে। যা হওয়ার হয়েই চলেছে, আচ্ছা তার মানে তুই বলছিস দোষটা আমার, এই যা হচ্ছে তার জন্য আমি দায়ী, তাই তো? ওইসব কথা এখন থাক না মা, এইসব কথা বলে এখন কি হবে? আনন্দের কথা হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, তাই না? দেখেছো আমার বিস্তর কাজ পড়ে রয়েছে, আমি আসছি। হ্যাঁ চললাম মা, এই চলি রে বিশু। হ্যাঁ আসছি। আমিও মুখ হাত পাটা ধুয়ে আসছি। বিশু দেখলেন দু দুটো ছেলে কেউ কায়দা করে পালিয়ে গেল? তুই যদি অকারণে এত খিটখিট করিস তাহলে ওরা কি করবে বলতো? অকারণে খিটখিট আমি করছি না মাসিমা, অকারণে খিটখিট করছি না। দাঁড়ান ইন্দ্র আর নীরাকে আমি বুঝিয়ে দেব, চাইলে ওদের মা কি করতে পারে আর আর কত দূর যেতে পারে। দিভাইকে দেখতে ডাক্তারের এত সময় লাগছে কেন? আরে দিভাই যে সুস্থ এটা না শুনে তো আমি যেতেও পারছি না। আরে আমার তো তিথির সাথে বিটিকে নিয়েও খুব টেনশন হচ্ছে, কি যে করি না এখন সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার আনাদা, আপনি এত টেনশন কেন করছেন? না মানে আসলে ওই তিথির আসতে দেরি হচ্ছে তো তাই জন্য একটু চিন্তা হচ্ছে আর কি। চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট এখন অনেকটাই সুস্থ। আমি আরও কতগুলো ওষুধ লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খাওয়ালে আশা করি ওনার কষ্টটা অনেকটাই কম হবে। তবে হ্যাঁ একটা কথা আমি আগেও বলেছি আবারও বলছি, খাওয়া দাওয়ার দিকে কিন্তু ওনার বিশেষ নজর দেওয়া দরকার। যা ঘটেছে তা সম্পূর্ণ ম্যাল নিউট্রিশনের কারণেই ঘটেছে, তাছাড়া ওনার শরীরে রক্তও খুব কম, তাই ভালো মতো ওনার কেয়ার না নিলে শুধু ওষুধে কিন্তু কোনো কাজ হবে না, এটা আমি আগেই জানিয়ে দিলাম। না না ম্যাডাম, সেরকম ভুল আর আর কখনো হবে না, আপনি আপনি চিন্তা করবেন না। সরি আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা আমরা কি পেশেন্টকে দেখতে পারি? হুম শিওর। আয় আয়। দি ভাই এই নিন, এই ওষুধগুলো আপনাকে আনতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তিথি তুমি যে আগের থেকে ভালো আছো সেটা দেখে নিশ্চিন্ত হলাম, আমি এই ওষুধগুলো নিয়ে এসেছি। ঠিক আছে তাড়াতাড়ি ফিরো কিন্তু। হ্যাঁ একদম একদম। এই ঝিনুক এদিকে। আমার না তোর জন্য খুব খারাপ লাগছে জানিস, কোথায় আজকে তোর
জন্মদিনের দিন সবাই মিলে আনন্দ করব তা নয়, তুই নার্সিং হোমে এসে এভাবে বসে আছিস। আমার শরীরটাও এমন দিনে খারাপ হলো না, কি যে বলি। এসব কি বলছিস দি ভাই, সব কি তোর হাতে আছে বল? একদম ঠিক কথা তো, এতে তো আপনার কোনো দোষ নেই, আপনি এগুলো নিয়ে একদম কষ্ট পাবেন না। দি ভাই তুই একদম এসব ভাববি না তো, আমরা সবাই মিলে খুব আনন্দ করব। তোদের এই ভালোবাসাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে রে। সে কি রে, বোনেরা পরস্পরকে ভালোবাসবে না? বলছিলাম কি, আমি তাহলে আজকে যাই, আজ তো সারাদিন অফিস যাওয়াই হলো না, বাড়ি ফিরে কিছু কাজও করতে হবে আমাকে, আমি বরং রানাদার সঙ্গে দোকানে দেখা করে নিচ্ছি। দি ভাই বিথিও তো বাড়িতে একা আছে, আমি তাহলে শায়নের সঙ্গে বেরিয়ে যাই। না না নীরু, তুই তুই যাস না প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে, আমি আমি আছি। শায়ন তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্য হওয়াটা বাদ দিলে এবার আমি ধন্য হব, অনেকবার শুনে ফেলেছি। বলছিলাম কি, আমি তাহলে আসি। দিদি ভালো থাকবেন। বিথির সাথে একবার দেখা না করে চলে যাব। মেজদি মেজদি এসেছে ভাবছি, কিন্তু যদি আবির হয়? না বললে কিন্তু দরজা খুলব না, পাড়ার লোক দেখে জড়ো করব। আমি শায়ন। আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই না, বাড়িতে একটা মেয়ে একা রয়েছে তখন থেকে বেল দিচ্ছেন, জিজ্ঞেস করছি কি একটা উত্তর দিচ্ছেন না? না এটা সত্যি আমার খুব অন্যায় হয়েছে, আমি ভুল করে ফেলেছি। এখানে কেন এসেছো? না মানে কি হচ্ছে বলতো, তোমার ওই দিদি এখন একদম সুস্থ আছে, তুমি একদম টেনশন করো না। বাহ এটা তো খুব ভালো খবর। হ্যাঁ ভালো খবর না? কিন্তু আপনি কি এটা বলতে এসেছেন? মোবাইল মোবাইল আমি না আমার মোবাইলটা এখানে ফেলে গেছিলাম, মানে ওটা নিতে এসেছি। আমি তো কোনো মোবাইল দেখতে পাইনি। দেখো নি? না মানে সত্যি আমার মোবাইল না। এক্ষুনি যদি এখান থেকে চলে না যান তাহলে এই রাগ কিন্তু আরো অনেক গুণ বেড়ে যাবে, তাই কেটে পড়ুন। কি হলো জান? রাগলেও ভালো লাগে। আমাকে পৌঁছতেই হবে, ওকে আমার শেষ করে দিতে হবে, তো বারবার ও আমার জীবনে সমস্যা তৈরি করছে। ওই আবর্জনাকে আমি সাফ করে দেব।
এখন থেকে আপনাদের প্রিয় ধারাবাহিক কন্যাদানের সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায়। একমাত্র একমাত্র সান বাংলা চ্যানেলে দেখতে থাকুন কন্যাদান। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।